দেশের ছয়টি অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানাতে বিভিন্ন স্থানে চলছে প্রশাসনের অভিযান ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে দুই জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে এ সময় বাইশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আটত্রিশ কেজি মা ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ ইলিশ শিকার বন্ধে ভোলায় ছত্রিশটি চেকপোস্টে স্থাপন করেছে মৎস্য বিভাগ সকালে নদী থেকে আঠেরো জেলেকে আটক করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ